রাজধানীর এবারকার হাসপাতালে প্রথম দু বছরের কম বয়সী শিশুর থ্যালাসেমিয়া রোগের চিকিৎসা সম্পন্ন হল। দুপুরে সংবাদ সম্মেলনে শিশুর চিকিৎসায় বিস্তারিত তুলে ধরে হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসকরা জানান, থ্যালাসেমিয়া রোগটি বংশগত। এর চিকিৎসায় হ্যাপ্টো ট্রান্সপ্লান্ট পদ্ধতিতে বাবা মা ভাই বোন সহ পরিবারের সদস্যরা ডোনার হতে পারবেন। বর্তমানে দেশের 80 লাখ মানুষ এই রোগে আক্রান্ত। অনুষ্ঠানে এভার কেয়ার ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ডাক্তার রথমব, মেডিকেল সার্ভিসেস এর ডেপুটি ডিরেক্টর ডাক্তার আরিফ মাহমুদ ও সিনিয়র কনসালটেন্ট ডাক্তার আবু জাফর মোহাম্মদ সালেহ সহ রোগীর স্বজনরা উপস্থিত ছিলেন।